রথযাত্রার দিন এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে রোপণ করুন। সংসারে সুখ শান্তি ত্রিবৃদ্ধি অর্থ সম্পদে ভরে উঠবে। হ্যাঁ, আগামী 7ই জুলাই রথযাত্রা। সনাতনী বিশ্বাস মতে এই দিনটি অত্যন্ত পবিত্র। মনে করা হয় এই তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারের জন্য সেটা খুবই শুভ। রথযাত্রার দিন বাড়িতে বা অফিসে আনুন লাকি বাম্বু। শুভ এই বাঁশ গাছ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ভরিয়ে তুলবে। রথযাত্রার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে রোপণ করুন নিম গাছ। উত্তর পূর্ব কোণ ছাড়া অন্য কোনো দিকে নিম গাছ রোপণ করলে কিন্তু আপনার জীবনে এর অশুভ প্রভাব পড়তে পারে। বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রথযাত্রার দিন রোপণ করুন কলা গাছ, এটা অত্যন্ত শুভ। তুলসী গাছের পাশে রাখতে পারেন কলা গাছকে। মঙ্গলদায়ক এই গাছের নিত্য পুজোও করা যেতে পারে। রথযাত্রায় বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন নারকেল গাছ। সংসারে চিরস্থায়ী হবে মা লক্ষ্মীর আসন। তবে নারকেল গাছের ছায়া যেন বাড়িতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শুদ্ধ বসনে নীল অপরাজিতার চারা রথযাত্রা তিথিতে রোপণ করুন বাড়িতে। এই শুভ গাছের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসার।